আসসালামু আলাইকুম আমি রসমিন পারভিন হরিনারায়ণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় কুষ্টিয়া আমি আজকে প্রিয় শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত হয়েছি হিসাব বিজ্ঞান বিষয়ে পাঠদানের উদ্দেশ্যে তোমরা যে যেখানে আছো মনোযোগ সহকারে আমার এই পাঠটি দেখবে প্রথমে স্বাগতম দিয়ে আমি আমার পাঠ শুরু করছি তারপর আমার পরিস্থিতি এবার দেখো নিচের চিত্রে তোমরা কি দেখতে পাচ্ছ দেখো একটি চায়ের দোকান আর একটি ফটোকপির দোকান স্বল্প মূলধন বা স্বল্প অর্থ আর অধিক মূলধন অধিক অর্থ এবার আরো কিছু ছবি দেখো ফলের সবজির দোকান ল্যাপটপের শোরুম ফলের দোকান গার্মেন্টস কারখানা মোটর গাড়ির শোরুম দর্জির দোকান এগুলো আসলে কি প্রত্যেকটাই কিন্তু আর্থিক প্রতিষ্ঠান তারপর দেখো একটি আর্থিক বিবরণী বিশ্লেষণের চিত্র আছে আচ্ছা এটা কিসের এই আর্থিক বিবরণী বিশ্লেষণ আসলে কোথায় করা হয় এই আর্থিক বিবরণী বিশ্লেষণটা করা হয় ব্যবসায়ের আর্থিক অবস্থার বিবরণীতে তাহলে আজকের পাঠ আমাদের আর্থিক অবস্থার বিবরণী ব্যবসায়ের আর্থিক অবস্থার বিবরণী এবার দেখো শিখুন ফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা আর্থিক অবস্থার বিবরণী কি বলতে পারবে ব্যবসায়ের সম্পদ ও দায় চিহ্নিত করতে পারবে ব্যবসায়ের চলতি সম্পদ ও স্থায়ী সম্পদের পার্থক্য করতে পারবে লক্ষ্য করো নগদ টাকা দালাল কোঠা আসবাবপত্র কম্পিউটার এগুলো আসলে কি এগুলো ব্যবসায়ের মালিকানাধীন থাকে অর্থাৎ ব্যবসার মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয় একে বলা হয় সম্পদ যেগুলো ব্যবসায়ের মালিকানাধীন থাকে এবং ব্যবসায়ের মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয় তাকে বলা হয় সম্পদ তারপর দেখো দায় ব্যাংক থেকে কোনো ব্যবসায়ী ঋণ নিলে সেটা দায় হবে এবং সেটা ব্যবসা থেকে পরিশোধ করতে হবে এখন এই যে ব্যবসায়ের আর্থিক অবস্থা এই সম্পদ এবং দায় ও মূলধনকেই বোঝায় ব্যবসায়ের আর্থিক অবস্থা বলতে সম্পদ দায় এবং মূলধনকেই বোঝায় দেখো আর একটা দায় দেখালাম ব্যবসায়ী ঋণ নিয়েছে ব্যবসায়ীর কাছ থেকে এটা দায় এবার দেখো মূলধন ব্যবসায়ী মূলধন বিনিয়োগ করছে এটা কিন্তু একটি দায় এখন কথা হলো আর্থিক অবস্থার বিবরণীটা কি আর্থিক অবস্থার বিবরণী হলো আর্থিক অবস্থা বলতে বোঝাচ্ছে ব্যবসায়ের সম্পদ দায় এবং মূলধন আর এই ব্যবসায়ের সম্পদ দায় ও মূলধন নিয়ে একটি নির্দিষ্ট দিনে একটি হিসাবকাল নির্দিষ্ট হিসাবকাল শেষে যে বিবরণী প্রস্তুত করা হয় সেটাকেই বলা হচ্ছে ব্যবসায়ের আর্থিক বিবরণী এবার দেখো একটি একক কাজ আর্থিক অবস্থার বিবরণী কাকে বলে দেখো আমরা সমাধানে কি পাই ব্যবসায়ের আর্থিক অবস্থা জানার জন্য হিসাবকালের শেষ দিনে ব্যবসায়ের সকল সম্পদ দায় ও মূলধন নিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে আর্থিক অবস্থার বিবরণী বলা হয় এখানে দেখো তিনটি বিষয় আছে সম্পদ দায় ও মালিকের মূলধন সম্পদের মধ্যে আছে স্থায়ী সম্পদ চলতি সম্পদ দায়ের মধ্যে আছে দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী দায় আর মালিকের মূলধন এবার আরো চিত্র দেখো ব্যবসায়ী অর্থাৎ বিক্রেতা বাকিতে বিক্রয় করছে কার কাছে ক্রেতার কাছে ক্রেতা কি করছে উক্ত ক্রেতা পরবর্তীতে এই ব্যবসায়ী টাকা দিবেন তাই উক্ত ক্রেতার নাম কি দেনাদার এবার দেখো আরও কিছু ছবি নগদ টাকা ব্যাংক জমা দেনাদার ও মজুতপণ এগুলোকে কী বলা হচ্ছে এ সকল সম্পদ আসলে বছরের মধ্যেই স্বাভাবিক প্রক্রিয়ায় নগদে রূপান্তরযোগ্য এগুলোকে বলা হচ্ছে চলতি সম্পদ এবার দেখো তোমাদের আরও দেখছে টাইপ মেশিন ল্যাপটপ ট্রাক আসবাবপত্র এগুলো কী করা হয় স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদ দীর্ঘকাল ধরে ব্যবসায়ে ব্যবহৃত হয় তাহলে তোমরা একক কাজ করবে বিদ্যালয়ে স্থায়ী সম্পদ ও চলতি সম্পদের একটি তালিকা তৈরি করবে এবার মূল্যায়ন করলাম বাড়ির কাজ তোমাদের দিলাম